হ্যালো এভরিওয়ান, ক্যাচ লাইভ উইথ প্রীতিতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে ইনফ্যাক্ট ভেবেছিলাম কোনো ভিডিওই বানাবো না। তো আজকে একটা পার্সেল এসেছে দুপুরবেলা, আর এখন টাইমটা তোমাদের বলে দিই, এখন বাজে দুপুর আড়াইটে। তো এই আধ ঘন্টা মতো আগে একটা পার্সেল এসেছে, তো ফোন করলো, ওই দাদাটা ফোন করলো, তো আমাকে বলছে সোসাইটির গেটে যেতে। তো স্বাভাবিক শুনু ঘুমিয়ে পড়েছে, তো আমার তো যাওয়া সম্ভব ছিল না। আমি বললাম যে আমার যাওয়া সম্ভব হবে না, আমার ঘরে এসে দিয়ে যেতে। তো তারপরে ওয়াচম্যান কাকাকে ফোন দিল, ওয়াচম্যান কাকাকে বললাম যে এই রুমে পাঠিয়ে দিন, তারপরে আমার ঘরের গেটের মুখে এসে দিয়ে গেল। তো যাই হোক, আমি ভাবলাম যে পার্সেল যখন এসেছে তখন আজকে না হয় প্রোডাক্ট আনবক্সিংয়ের ভিডিওই বানানো যাক, আর তোমাদের সাথে শেয়ার করি যে কী কী আমি অর্ডার দিয়েছিলাম। ঠিক আছে, তো আজকের ভিডিওটা হলো প্রোডাক্ট আনবক্সিংয়ের, তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আমি পার্পেল থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম স্কিন কেয়ারের জন্য, তো সেটাই দিয়ে গেছে আর কি। আর পার্পেল থেকে মানে পার্পেলে অফার চলছিল যে একটা কিনলে আর একটা ফ্রি, তো দুটো প্রোডাক্ট আমাকে চুজ করতে হয়েছে, তার মধ্যে যেটার দাম বেশি সেটার দাম নিয়েছে, আর যেটা একটু দাম কম সেটা ফ্রিতে দিয়েছে। তো এটাই হচ্ছে ওদের অফার ছিল। তো চারটে প্রোডাক্ট মোট অর্ডার করেছিলাম, তার মধ্যে দুটো প্রোডাক্টের দাম ওরা ধরে নিয়েছে আর দুটো পুরোপুরি ফ্রি। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো, দেখতে থাকো। আর কি বলো তো, পার্পেল থেকে আমি টুকটাক অর্ডার করি, তো কোনো দিন শেয়ার করি না তোমাদের সাথে। আজকে ভাবলাম চলো সব কিছু যখন শেয়ার করি এটাও শেয়ার করে দিই তোমাদের সাথে। তো এই পার্সেলটা আমি অর্ডার করেছিলাম গত 26শে মে, আর আজকে হচ্ছে 28শে মে, তো দুদিনের মধ্যে চলে এসেছে। এটা যেহেতু কাছাকাছি আমরা থাকি, তো দুদিনের মধ্যে চলে আসে। আর আগে যখন বিয়ের আগে অর্ডার দিতাম পার্পেল থেকে কোনো কিছু, তো আসতে 9 দিন 10 দিন সময় লেগে যেত। তো যাই হোক, দুদিনের মধ্যে চলে আসে এখানে। আর দেখো, কথা বলতে বলতে আমি প্যাকিংটা খুলেও ফেলেছি, আর প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা আলাদা ভাবে প্যাকিং করা, যাতে কোনো রকমে কোনো ক্ষতি না হয়, একটার সঙ্গে একটা ঘা লেগে কিংবা আঘাত লেগে যেন কোনো ক্ষতি না হয়। আর ফার্স্টেই আমি বের করে নিচ্ছি জেল, ফেস জেল, আর আমি পুরো রোজিপের পুরো প্যাকেজিং নিয়েছি, রোজিপের ফেস জেল নিয়েছি। আর দেখো, এক এক করে দেখতে থাকো, একবারে যদি বলে দিই তাহলে তোমাদের ইন্টারেস্ট থাকবে না যে কী কী অর্ডার দিয়েছিলাম। তো এটা হচ্ছে রোজিপের ফেস জেল, আর এটা 100 গ্রামের। আর এরপরে আসছে ক্রমশ প্রকাশ্য। হ্যাঁ, প্যাকেজিং না মানে খোলা না দেখা পর্যন্ত তোমরা দেখতে পারবে না যে কী আছে এর মধ্যে, তাই না? আমিও বুঝতে পারছিলাম না যখন খুলছিলাম, না আমিও কিছু বুঝতে পারছিলাম যে কোনটার মধ্যে কী আছে। তো এটা হচ্ছে রোজিপের ফেস টোনার, এটা 200 ml-এর টোনারটা। আর তারপরে আছে রোজিপের, কী বলতো এটা, গেস করো গেস করো কি এটা? আচ্ছা, আমি বলেই দিই, এটা হচ্ছে রোজিপের ফেস ওয়াশ, এটাও 200 ml-এর ফেস ওয়াশ আছে এতে। ঠিক আছে, আর এখানে আছে রোজিপের ফেস সিরাম, আই থিঙ্ক এটা রাত্রেবেলার জন্য সিরাম এটা। আর এর সাথে একটা ফ্রি দিয়েছে, দেখো
এটা হচ্ছে অ্যালপস গুডনেসের কিছু একটা দিয়েছে, আমি না খুললে বুঝতে পারবো না যে এটা কী দিয়েছে। ওপরে শ্যাম্পু কন্ডিশনার সমস্ত কিছু লেখা আছে, কিন্তু কী দিয়েছে ভেতরে এটা প্যাকেটটা না খুললে বোঝা যাবে না। তো প্যাকেটটা খুলেই দেখাই তোমাদের কী আছে এর মধ্যে। আগে একবার অর্ডার করেছিলাম তো তখনও দিয়েছিল অ্যালপস গুডনেসের, তিনটে দিয়েছিল, এবার দেখি একটা দিয়েছে। তো এটা হচ্ছে অ্যালপস গুডনেসের ফেনোগ্রিক শ্যাম্পু, তার মানে মেথি শ্যাম্পু, যাই হোক। তো একটাই দিয়েছে, আগে যখন অর্ডার করেছিলাম তিনটে দিয়েছিল একসাথে। তো চলো আমি কী কী অর্ডার করেছিলাম মোট একসাথে ভালো করে দেখিয়ে দিই বরং। তো ফেস ওয়াশ আছে, টোনার আছে, ফেস জেল আর সিরাম, আর তার সাথে এই শ্যাম্পুটা ফ্রি দিয়েছে। তো তোমরা দেখে নিলে আমি কী কী অর্ডার করেছিলাম পার্পেল থেকে, সমস্ত কিছু দেখিয়ে দিলাম। আর আমার ইচ্ছা আছে যে এই প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা প্রোডাক্ট রিভিউ দেব। আমি আগে কিছুদিন ব্যবহার করব, ইউজ করে দেখব যে কেমন, তারপরে তোমাদেরকে অনেস্ট রিভিউ দেব। তো আজকের আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি নতুন বন্ধু কেউ থেকে থাকো আজকে আমার ভিডিওতে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে তোমার কাছে সবার আগে, ঠিক আছে। আর পুরনো বন্ধুরা তো আছোই, প্লিজ আমার মানে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও, ঠিক আছে। চলো টাটা, বাই বাই।